asthma, cold allergy, chest allergy, sinusitis, pleurisy, pneumonia, TB, jokha, bokkhobidhi samasya, COPD. এই ধরনের প্রায় 22টা রোগ যাদের আছে, একটু ঠান্ডা লাগলে খারাপ লাগে, একটু গরম লাগলে খারাপ লাগে, পাখার স্পিড বাড়াই দিলে খারাপ লাগে, পাখার স্পিড কমাই দিলে খারাপ লাগে, যাদের দুই হাতে ঘাম হয়, দুই হাত ঠান্ডা থাকে, অনেক বুদ্ধি তাদের আছে, অনেক জ্ঞান তাদের আছে, অনেক কিছুতে তারা সুযোগ সুবিধা আছে, তাদের হাই প্রেশার নাই, লো প্রেশার আছে, কিন্তু তাদের এই যে শ্বাসকষ্টটা হয়, এই জন্য তাকে ফ্লাক্সের গরম পানি বা হালকা আদার চা, হালকা তুলসী পাতার চা, এই অ্যাজমার বিরুদ্ধে একটা বিপ্লব তৈরি করতে হবে, প্রচণ্ড বাধা ওকে দিতে হবে, বাধার দেয়াল তৈরি করতে হবে, 10 ফিট উঁচা করে বাড়ির দেয়াল, 6 ফিট থাকলে 10 ফিট উঁচা করে দেয়াল তৈরি করতে হবে, যেই দেয়ালের দেয়ালকে ভেঙে আপনার বুকে ঠান্ডা লাগবে না, আপনার গলায় ঠান্ডা লাগবে না, আপনার সাথে সবসময় গরম পানির ফ্লাক্স থাকবে, আপনি ঠান্ডা পানি প্লেন পানিও খেতে পারবেন না, এখনকার সময়টা আপনার শেষ রাত হলে পরেই কিন্তু আপনার কঠিন অসুবিধা হবে, অনেকে মোনাস খায়, মন্টি লুকাস খায়, অনেকে স্টেরয়েড ব্যবহার করে, এটা কিন্তু সাময়িক সমাধান, একেবারে কষ্টে মরে যাচ্ছি একটা ওষুধ খেয়ে, সাময়িক ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন ওষুধ খেয়ে আমি একটু সুরক্ষা পেলাম, কিন্তু এই সুরক্ষাটা কিন্তু পার্মানেন্ট সুরক্ষা না, কিছুদিন পরে আবার আরম্ভ হবে, তখন আবার কোনো সুরক্ষা নিয়ে যদি একটা সময় আপনার বুক শুকায় যাবে, গলা শুকায় যাবে, ক্ষুধা চলে যাবে, আপনি হাড়গিলা হয়ে যাবেন, একদম মাংসগুলি শুকিয়ে যাবে, মানসিকতার পরিবর্তন হবে, ঘুম আসবে না, চোখ কুঠারাগত হয়ে যাবে, বিভিন্নভাবে আপনি অসুবিধায় পড়বেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন।